সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আমি আমার ইসলাম মিলন। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে বিসিএস প্রস্তুতি প্রোগ্রামে বাংলা বিষয়টি পড়াচ্ছি। তো আমি আমার অভিজ্ঞতার আলোকে আজকে বাংলায় ভালো করার করণীয় এবং বিশেষ করে শেষ মুহূর্তে আপনারা কী করবেন এই বিষয়ে আজকে একটু বিস্তারিত কথা বলবো। তো আপনারা জানেন যে বিসিএস পরীক্ষায় বাংলায় বরাদিকৃত নম্বর হচ্ছে 35, কিন্তু আমি একটা বিষয় খুব দৃঢ়ভাবে বলতে চাই, সেটি হচ্ছে আসলে বাংলাতে বিসিএস প্রিলি পরীক্ষায় 200 নম্বরের মধ্যে বাংলা থেকে আসলে প্রশ্ন আসে 40টি। আপনি কি অবাক হচ্ছেন? তাহলে আমি একটু বিষয়টি একটু বুঝিয়ে বলছি। সেটি হচ্ছে সরাসরি ব্যাকরণ থেকে প্রশ্ন আসে 15টি, সাহিত্য থেকে প্রশ্ন আসে 20টি, অর্থাৎ এখানে 35 নম্বর বরাদ্দ। এর বাইরেও বাংলাদেশ বিশ্ববিদ্যালয়তে একটি বাংলা প্রশ্ন থাকে, যেমন একটি বিখ্যাত বাংলা গান দিয়ে বলা হয় গানটিকার, অথবা এবছর যেমন প্রশ্ন ছিল 45তম বিসিএসে, আপনারা জানেন যে 44তম বিসিএসে প্রশ্ন ছিল যে এই কাব্যগ্রন্থটি কার নয়, এ ধরনের একটা প্রশ্ন বাংলাদেশ বিশ্ববিদ্যালয়তে ছিল। আবার মানসিক দক্ষতায় বানান থেকে 2টি প্রশ্ন আসে, সমার্থক শব্দ বা বিপরীত শব্দ থেকে 2টি প্রশ্ন থাকে, অর্থাৎ মানসিক দক্ষতাতে 4টি নম্বর বরাদ্দ থাকে বাংলা থেকে, অর্থাৎ আমরা ধরেই নিতে পারি যে বাংলায় এখানে নম্বর হচ্ছে 40 প্রিলিমিনারিতে। এবার 40-এর মধ্যে আপনি কীভাবে 30 থেকে 35 পাবেন শেষ মুহূর্তে পড়াশোনা করে, এই বিষয় নিয়ে আজকে কথা বলবো। প্রথমে আমরা আসি হচ্ছে ব্যাকরণ অংশে আপনি কীভাবে 15তে 15 পাবেন। আপনারা জানেন যে ব্যাকরণ অংশে পিএসসি নির্ধারিত টপিক দেওয়া আছে হচ্ছে 13টি। কী কী টপিক? যেমন ধ্বনি একটি টপিক, তারপর হচ্ছে শব্দ, সন্ধি, প্রত্যয়, সমাস, তারপরে হচ্ছে আমরা যদি দেখি যে পদ, বাক্য, বাক্যশুদ্ধি, বানান, সমার্থ শব্দ, বিপরীত শব্দ, পারিভাষিক শব্দ, এই হচ্ছে 13টি টপিক আমাদের পিএসসি নির্ধারিত। কিন্তু আমরা গবেষণা করে যেটি দেখি যে এর বাইরেও 6টি টপিক থেকে প্রশ্ন আসে যেটা পিএসসি সিলেবাসে দেওয়া নাই। যেমন দেখেন ধ্বনি পরিবর্তন থেকে 44তম বিসিএসে প্রশ্ন ছিল, কিন্তু এই টপিকটা সরাসরি কিন্তু বিসিএসে দেওয়া নাই। তো অবশ্যই তাহলে আমরা কী করবো, ধ্বনি পরিবর্তন এটা আমরা পড়ব। দ্বিতীয়ত হচ্ছে বিসিএসে কারক থেকে প্রশ্ন থাকে, যদিও এটি সরাসরি পিএসসি ওয়েবসাইটে দেওয়া নাই। এরপরে বিসিএসে উপসর্গ থেকে প্রশ্ন আসে, তার মানে এটিও পড়তে হবে। বিসিএসে আমরা দেখি অনেক সময় যেটি হয় যে আমাদের অক্ষর ছন্দ অলঙ্কার থেকে প্রশ্ন থাকে, যদি সরাসরি এটা আমাদের পিএসসি সিলেবাসে দেওয়া নাই। এর বাইরে হচ্ছে নত্যবিধান সত্যবিধান থেকে একটি প্রশ্ন থাকে, অর্থাৎ আমরা পিএসসির এই 13টি সিলেবাসের বাইরেও এই 6টি টপিক আমরা পড়ে যাব। আমি আবারও বলছি, ধ্বনি পরিবর্তন, নত্যবিধান সত্যবিধান, অক্ষর ছন্দ অলঙ্কার, উপসর্গ, কারক, তো এই বিষয়গুলো যদি আমরা পড়ে যাই তাহলে আমরা এখানে 15টা প্রশ্নের মধ্যেই আশা করি আমরা 13 থেকে 14টা আমরা সরাসরি কমন পাবো। এবং বাংলার ক্ষেত্রে আপনারা নবম দশম শ্রেণী যেটা বোর্ড ব্যাকরণ পুরাতন এবং নবম দশম শ্রেণী যেটা বোর্ড ব্যাকরণ নতুন, এই দুইটা বইকে একটু সমন্বয় করে পড়াশোনা করবেন, তাহলে আপনি সর্বোচ্চ কমন পাবেন। এবার আসেন সাহিত্য অংশে, আপনি কীভাবে 20-এ অন্তত 17 বা 18 পাবেন। সাহিত্য অংশকে আমরা 3টা ভাগে ভাগ করব। একটা হচ্ছে প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। প্রাচীন যুগের একমাত্র সাহিত্য নিদর্শন হচ্ছে চর্যাপদ। এটার পাশাপাশি আপনারা বাংলা সাহিত্যের যে যুগ বিভাগ এবং বাংলা সাহিত্যের যে ইতিহাস বিষয়ক গ্রন্থ, এই বিষয়গুলো পড়ে যাবেন, তাহলে আপনি প্রাচীন যুগ থেকে যে 1টা বা 2টা প্রশ্ন থাকবে অবশ্যই আপনি সরাসরি কমন পাবেন। মধ্যযুগের বিশাল একটা বিষয়, আপনি চাইলে এটা 10 বছরের পরে শেষ করা সম্ভব না, কিন্তু চাইলে এটা 2 দিনের পরে শেষ করা সম্ভব। মধ্যযুগের মধ্যে থেকে আপনি বিশেষ করে শ্রীকৃষ্ণ কীর্তন থেকে একটা প্রশ্ন 100% আসবেই, এটা পড়ে যাবেন। পাশাপাশি মঙ্গল কাব্য থেকে একটি প্রশ্ন থাকে, তো মঙ্গল কাব্যগুলো বিশেষ করে অন্নদামঙ্গল বা অন্যান্য যে মঙ্গল কাব্যগুলো আছে সেগুলো পড়ে যেতে হবে। পাশাপাশি মধ্যযুগের যে বিখ্যাত উক্তি থেকে একটা প্রশ্ন থাকে, যেমন আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এটা কার কথা, গত বিসিএসে ছিল এটা, তার মানে মধ্যযুগের বিখ্যাত উক্তিগুলো আপনারা পড়ে যাবেন। এর বাইরেও আপনারা মধ্যযুগের মধ্যে বিশেষ করে ডাক ও খনার বচন এবং বিভিন্ন ছড়া, লোকগীতি, ময়মনসিংহ গীতিকা, এই বিষয়গুলো একটু পড়ে যাবেন। এবার আমরা চলে আসি আধুনিক যুগ। আধুনিক যুগটাকে আমরা 4টা ভাগে ভাগ করব এবং আশা করি এখান থেকে সরাসরি সবগুলো প্রশ্ন কমন থাকবে। কী কী সেটা? একটা হচ্ছে আধুনিক যুগের সূচনা পর্ব এবং ফোর্ট উইলিয়াম কলেজ। আপনারা জানেন যে বাংলা সাহিত্যে ফোর্ট উইলিয়াম কলেজের বিশাল একটা অবদান ছিল এবং এই ফোর্ট উইলিয়াম কলেজ থেকে যে সাহিত্যকর্মগুলো প্রকাশিত হয়েছিল এখান থেকে একটা প্রশ্ন থাকে। এরপর আমরা চলে যাব প্রধান প্রধান কবি সাহিত্যিক, 100% গ্যারান্টি রবীন্দ্রনাথ থেকে একটা প্রশ্ন থাকবেই, একাধিকও থাকতে পারে। নজরুল আমাদের প্রধান প্রধান কবি সাহিত্যিক, এখান থেকে প্রশ্ন থাকবে। বঙ্কিমচন্দ্রকে বলে সাহিত্য সম্রাট, এখান থেকে প্রশ্ন থাকবে। শরৎচন্দ্র হচ্ছে কথা সাহিত্যিক, অপরাজেয় কথাশিল্পী, এই শরৎচন্দ্র থেকেও কিন্তু একটি প্রশ্ন থাকে। এরপর আমাদের পল্লীকবি জসীমউদ্দীন, আমাদের রূপসী বাংলা কবি জীবনানন্দ দাস, এই বিষয়গুলো থেকে প্রশ্ন মোটামুটি নিশ্চিত যে থাকবে। এটা একটা পার্ট যেটা আমরা বললাম প্রধান প্রধান কবি সাহিত্যিক। দ্বিতীয় পার্ট যেটা সেটা হচ্ছে মহিলা কবি সাহিত্যিক। তো আমাদের বাংলা সাহিত্যে মহিলা সাহিত্যিকের সংখ্যা খুবই কম, কিন্তু অবশ্যই তাদের সম্পর্কে জানতে হবে, এখান থেকে একটা প্রশ্ন থাকে। বিশেষ করে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, আমরা জানি সুফিয়া কামাল, বর্তমান সমসাময়িক সময় হচ্ছে সেলিনা হোসেন, উনি এখনও জীবিত এবং উনি মোটামুটি জনপ্রিয়। তো এই যে কয়েকজন কবি সাহিত্যিক আছে মহিলা কবি সাহিত্যিক, এদের সম্পর্কে জানতে হবে।
আমরা তৃতীয় পার্টে চলে যাব হচ্ছে সদ্য প্রয়াত কবি সাহিত্যিক। সদ্য প্রয়াত বলতে মানে কি, অর্থাৎ আমরা বিগত 4 থেকে 5 বছর আমরা যাদেরকে হারিয়েছি, আমরা হুমায়ুন আহমেদ স্যারকে হারিয়েছি, আমরা আনিসুজ্জামান স্যারকে হারিয়েছি, এরকমভাবে গত কয়েক বছরে আমরা যাদেরকে হারিয়েছি, বিশেষ করে সৈয়দ শামসুল হক, আল মাহমুদ, এই সদ্য প্রয়াত কবি সাহিত্যিক যারা আছে এদের সম্পর্কে আমরা জেনে যাব। পার্ট ফোর যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখান থেকে 100% গ্যারান্টি প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে কি, বাংলা সাহিত্যের সাথে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয় কী, সেটা যেমন মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্য, ভাষা আন্দোলন ভিত্তিক সাহিত্য, বাংলা সাহিত্যের বিখ্যাত উক্তি, বাংলা সাহিত্যের বিখ্যাত হচ্ছে আমরা যদি দেখি যে কবি সাহিত্যিক যারা আছেন তাদের উপাধি এবং ছদ্মনাম, তারপরে বাংলা সাহিত্যের বিখ্যাত কবিতা, বিখ্যাত উপন্যাস, বিখ্যাত নাটক, বিখ্যাত কাব্যগ্রন্থ, অর্থাৎ এই বিষয়গুলো, পাশাপাশি ছন্দ অলঙ্কারের যে বিষয়টি আছে এখান থেকেও কিন্তু একটা প্রশ্ন থাকতে পারে। এবং সবশেষে আমি যেটি বলবো যে 10ম থেকে 44ম বিসিএসের যে প্রশ্ন, সেই প্রশ্নগুলো যদি আপনি শুধু শুধু পড়েন সেখান থেকে আপনি হয়তো বা একটা দুইটা প্রশ্ন কমন পাবেন, কিন্তু সেই প্রশ্নগুলো যদি আপনি প্রত্যেকটা অপশন ব্যাখ্যা সহ পড়েন সেখান থেকে কিন্তু আপনি 4 থেকে 5টি প্রশ্ন সরাসরি কমন পাবেন। এই জন্য আপনি অবশ্যই 10ম থেকে 44ম বিসিএসের প্রশ্নগুলো শেষ মুহূর্তে অবশ্যই ব্যাখ্যা সহ দেখে যাবেন, এখান থেকে প্রশ্ন রিপিট হয়। এবং আরেকটি বিষয় আমি বলবো যে রিসেন্ট অর্থাৎ সাম্প্রতিক যে বাংলা প্রশ্ন কীরকম, অর্থাৎ 2023 সালে অনুষ্ঠিত যত চাকরির পরীক্ষা আছে এই প্রশ্নগুলো যদি আপনি একটু সলভ করে যান এখান থেকেও কিন্তু আপনি একটা দুইটা প্রশ্ন কমন পাবেন। তো সবশেষে আমি যেটা বলবো যে আমি যে কথাগুলো বললাম শেষ মুহূর্তে যদি আপনি নির্দেশনাগুলো ফলো করেন এবং এই বিষয়গুলো যদি বারবার বেশি করে রিভিশন দেন, আশা করি বাংলায় আপনি 35 মধ্যে অবশ্যই আপনি এখানে 30 বা 32 নম্বর পাবেন এবং শেষ মুহূর্তে আপনি সর্বোচ্চ ভালো একটি পরীক্ষা দিয়ে কিন্তু হাসিমুখে পরীক্ষা হল থেকে বের হবেন। আর একটা বিষয় লক্ষ্য রাখবেন, পরীক্ষার হলে বিশেষ করে সময়ের প্রতি, কারণ প্রত্যেকটা রুমে ঘড়ি দেওয়া থাকে, সময়টা খেয়াল রাখবেন। আর একটা বিষয় হচ্ছে যে পরীক্ষার হলে 4টা অপশন পরেই উত্তর দিবেন, যেমন দেওয়া থাকে যে নিচের কোনটি কবি রবীন্দ্রনাথের কাব্য নয়, তো প্রথমটায় ধরেন দেয়া আছে এখানে বনফুল, আপনি আনসার করে আসতেছেন, কিন্তু আসলে প্রশ্ন করা হচ্ছে কোনটি রবীন্দ্রনাথের কাব্য নয়। তো সুতরাং এই জন্য প্রশ্নটা ভালোভাবে পড়া এবং বিশেষ করে প্রত্যেকটা অপশন পরে পরীক্ষা দেবেন। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা, আপনারা সর্বোচ্চ ভালো একটি পরীক্ষা দেন এবং পরীক্ষা দেওয়ার মাধ্যমে আশা করি আপনি প্রিলিমিনারি পরীক্ষা উত্তীর্ণ হন, পরবর্তীতে লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়ে, ভাইবা পরীক্ষা উত্তীর্ণ হওয়ার মাধ্যমে একজন বিসিএস ক্যাডার হয়ে আপনার নিজের, আপনার পরিবারের, আপনার সমাজের, আপনার এলাকার, সর্বোপরি বাংলাদেশকে বিশ্বের বুকে একটি উন্নত দেশ হিসেবে আপনি তৈরি করেন এবং সেই দেশ তৈরি করার ক্ষেত্রে আপনি একজন একনিষ্ঠ কর্মী হন এবং নিজেকে কর্মকর্তা মনে না করে দেশ গড়ার একজন কর্মী সে নিজেকে গড়ে তোলেন। সবার জন্য অনেক শুভকামনা, আল্লাহ হাফেজ।